অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাদের স্বাগত। আজ আপনার জন্য মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি আমরা পরিবেশন করব। ময়ূর ছাড়া কার্তিক আসবে না কি? তোমরা তো 10টা পয়সাও দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে 2টো খাবে, বই তো নয়, কেনা চাল তো নয়, বাদা থেকে চাল আসছে, তাও দিতে আঙ্গুল বেঁকে যাচ্ছে। ভাত খাবে, কাজ করবে না, এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। এই শোন কথা, ভাত নামলেও খাবার নেই এখন, তার থেকে নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এটা চক্কি বটে, সব নাকি ওই পাতার দৌলাতে। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। এই কেতন না এলে বেরোনো নেই, খেতে নি, তুমিও যে